काजल देवगन। बॉलीवुड इंडस्ट्री ते 3 दशक पार करलेन ए अभिनेत्री। नाना चड़ाई उतराई पार करेओ बॉलीवुड एक शक्तपोक्त अवस्थान गड़े नियेछेन तिनी। ना कोनो गॉडफादर छाय नय, निज अभिनय दक्षताई निज अवस्थान गड़े नियेछेन ए श्यामबरण सुंदरी। 31 जुलाई 1992 साल बड़ पर्दाय मुक्ति पेल काजलेर प्रथम सिनेमा बेखुदी। সেই সিনেমায় তেমন একটি সাফল্য না কুড়ালেও পরের বছরই শাহরুখের সঙ্গে জুটি বাঁধলেন কাজল দেবগন। সেই সিনেমার নাম বাজিগর। বাজিগর সিনেমার বাজিগর গানটির কথা মনে আছে? সে এক ইতিহাস। বাজিগর ও বাজিগর 90 দশকের বিখ্যাত সেই সিনেমার পর কুছ কুছ হোতা হ্যায় কিংবা কাফি খুশি কাফি গাম একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা, শাহরুখ কাজলের একের পর এক হিট সিনেমা। সেই সময়কার জনপ্রিয় জুটি হয়ে উঠলেন শাহরুখ কাজল। তারপর আর ঘুরে দেখতে হয়নি কাজলকে। শুধু শাহরুখ নন, স্বামী অজয় দেবগনের সাথেও তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। সেই তালিকায় রয়েছে হালচাল, ইশক কিংবা প্যার তো হো না হিথা। 90 দশকের বিখ্যাত সেই সিনেমার পর একের পর এক হিট সিনেমা উপহার দিলেন শাহরুখ ও কাজল। সেই তালিকায় রয়েছে কুচ কুচ হোতা হ্যায় কিংবা কাভি খুশি কাভি গামের মতো সিনেমা। ধীরে ধীরে 90 দশকের সেই মিষ্টি হাসির চঞ্চল মেয়েটি হয়ে উঠলেন বলিউডের অন্যতম হিট নায়িকা। কিন্তু বর্তমানে তেমন একটা নিয়মিত নন কাজল। সর্বশেষ মুক্তি পায় 2015 সালে তার সিনেমা দিলওয়ালে। সেই সিনেমাও তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। বেশ সাড়া ফেলেছিল সেই সিনেমাটি। সেখানে একটি গান ছিল গেরুয়া। গেরুয়া গানটি সেই বছরের অন্যতম হিট একটি গান হয়ে ওঠে। মানুষের মুখে মুখে শোনা যায় সেই গেরুয়া গানটি। একত্রিশ জুলাই জনপ্রিয় নায়িকার বলিউডে ডেবিউর 30 বছর পূর্তি। স্বামী অজয় দেবগন বলেছেন, এখানেই শেষ নয়, শুরু মাত্র। এখনও অনেক সিনেমা, অনেক মেমোরি, অনেক মাইলস্টোন ছোঁয়া বাকি। হ্যাঁ, তাই হোক, দর্শকের ভালোবাসায় সাড়া দিয়ে তিনি ফিরুক নিজের চেনা ছন্দে, এমনটাই প্রত্যাশা।